চলছে লকডাউন, ফাঁকা রাস্তা, তবুও বন্ধ হয়নি সড়ক দুর্ঘটনা। ফের রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরে রাস্তা থেকে নিচে নেমে যায় আরেকটি লরি। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাত আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা হাটখোলা সংলগ্ন 48 নম্বর এশিয়ান হাইওয়ের উপর। জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি লরি ধাক্কা মারলে দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ট্রাকের চালকের সহকারীকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে বীরপাড়া থানার পুলিশ। দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়, লকডাউন পরিস্থিতিতে ফাঁকা রাস্তা, তবু বন্ধ হয়নি সড়ক দুর্ঘটনা। ফের রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরে রাস্তা থেকে নিচে নেমে যায় একটি লরি। এই ঘটনাটি শনিবার রাত আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা হাটখোলা সংলগ্ন 48 নম্বর এশিয়ান হাইওয়ের উপরে। জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি লরি ধাক্কা মারলে দুটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ট্রাকের চালকের সহকারীকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে বীরপাড়া থানার পুলিশ।